আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি নরম তুলতুলে তুলে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি তবে আজকের এই পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিই করেছি সুজি আর ময়দা দিয়ে তৈরি করার পরও তিন চার দিন এটা নরম তুলতুলেই থাকে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নেবেন এখানে আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি কুসুম গরম দুধ নিয়েছি এক কাপ এক চিমটি লবণ আর চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে এখন এঁকে একে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সুজি চিনি এক চিমটি লবণ এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুসুম গরম দুধটা আমি একবারই ঢেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মিক্স করে নিব আর আমি একটা ব্যাটার তৈরি করে নিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব এই ব্যাটারটাকে যত বেশি ফেটাবেন তত বেশি পিঠাগুলো ফুলবে ব্যাটারটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না আর খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিব যেহেতু এটা সুজি তাই এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য হলেও রেস্টে রেখে দিতে হবে ব্যাটারটা আমার রেডি এর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখে কিছুটা পাতলা মনে হলেও এটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো আর তিরিশ মিনিট পরে বের করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য মিডিয়াম টু হাই হিটে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে এসেছে এবার একটা কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে এভাবে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাটা উপরে ভেসে উঠবে আপনা আপনি তারপর আমি একটা চামচের সাজে তেলটা এভাবে দিচ্ছি এতে করে পিঠাটা আরও দ্রুত ফুলে উঠবে পিঠাটা কিন্তু ফুলে একেবারে টুইটুম্বুর হয়ে আছে এবার উল্টিয়ে দিব দু একবার উল্টে পাল্টে এভাবে লালচে কালার করে ভেজে নিব পিঠাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আমি একসাথে তিনটা করে পিঠা ভেজে নিচ্ছি দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল সুজি দিয়ে নরম তুল তুলে ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ